এগ্রো বাংলা টেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি কি ক্যাপসিকাম চাষ করেছেন? আর সেই ক্যাপসিকামের গাছের পাতা কি এইভাবে কুঁকড়ে যাচ্ছে? আপনি বুঝতে পারতেছেন না কি স্প্রে করতে হবে? তাহলে আমি বলবো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। শুধু ক্যাপসিকাম না, ক্যাপসিকাম এবং মরিচ দুইটার ক্ষেত্রে একই ট্রিটমেন্ট প্রযোজ্য হবে। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে একটি প্রোডাক্ট একবার স্প্রে করলেই আপনার এই ক্যাপসিকাম বা মরিচের গাছের মাথা বা পাতা কুঁকড়ে যাবে না। তো এটা কুঁকড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে জাপ পোকা অথবা যে কোনো শোষক পোকার আক্রমণে কিন্তু আপনাদের এই রোগটা হয়ে থাকে। দেখেন, পাশাপাশি আমার কিন্তু দুইটা গাছ, দুইটা টবে দুইটা গাছ, এই গাছে কিন্তু এখনও আক্রমণ করে নাই, আর এই গাছের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি এই গাছে স্প্রে করব। দেখেন, আমার হাতে আছে টিডো প্লাস। টিডো প্লাস যদি আমরা গাছে স্প্রে করি তাহলে কিন্তু এই গাছের জাপ পোকা, সাদামাছি, যত শোষক জাতীয় পোকা আছে সব কিন্তু মারা যাবে। তো আমি এখন এই টিডো এই গাছে স্প্রে করব। তো কি পরিমাণ স্প্রে করতে হবে? এখানে রয়েছে 2 গ্রাম। এই 2 গ্রাম কিন্তু 10 লিটার পানিতে ব্যবহার করতে হবে, আর এটার দাম কিন্তু বেশি না, মাত্র 20 টাকা। আপনারা যদি 20 টাকা দিয়ে এই টিডো একটা কিনেন তাহলে কিন্তু 10 লিটার পানিতে ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু দুইটা গাছে স্প্রে করব, সেই হিসেবে আমি 2 লিটার পানি নিয়েছি। এই 2 লিটার পানি শুধু এই গাছেই দিব না, পাশাপাশি আমার ছাদে আরও বেশ কয়েকটি বেগুন আরও মরিচের গাছ রয়েছে, সেইগুলোতে স্প্রে করব। সেজন্য আমি এখানে 2 লিটার পানি নিয়েছি। এই 2 লিটার পানিতে আমি এই টিডোর 1/5 দেব। এখানে কিন্তু 2 গ্রাম আছে। তো আমি এটা কেটে নিচ্ছি, অল্প করে কেটে নিয়ে আমি 2 গ্রামকে আমি 5 ভাগ করব। 5 ভাগ করে আমি 1/2 লিটার পানিতে দেব। তো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে 2 লিটার পানির জন্য। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এটুকু আমি এখন এই পানিতে দেব। পানিতে দেওয়ার পরে যেহেতু একটু দানা জাতীয় কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে গলে যায়, গলে যাওয়ার পরে এটা ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দিতে হবে। তো আমি এর ঢাকনা বন্ধ করে দিলাম, দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে যাতে গলে যায় তারপরে আপনাকে গাছে স্প্রে করে দিতে হবে। আপনারা এই কীটনাশক সব ধরনের গাছে স্প্রে করতে পারবেন, লাউ গাছ, টমেটো গাছ, ফুল গাছ, যেসব গাছে জাপ পোকা বা শোষক জাতীয় পোকা আক্রমণ করে সেই সব গাছে আপনারা স্প্রে করে দিতে পারবেন। এভাবে সজোরে স্প্রে করতে হবে যাতে পোকাগুলো পোকার গায়ে এই বীজটা ভালোভাবে লেগে যায় এবং পুরো পাতা এবং গাছ ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু দ্রুত এই রোগটা ভালো হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।